58 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখল ঢাকাবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ ঢাকার তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, তবে 42.2 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গা। আবহাওয়া অফিস বলছে 17 এপ্রিল বৃষ্টি না হলে 20-22 তারিখ পর্যন্ত এই তাপদাহ অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গার জামান আক্তার এবং কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। রাজধানী ঢাকাতে গনগনে সূর্য যেন আগুন ছড়াচ্ছে। শনিবার 58 বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস। দুপুর থেকে শেষ বিকেল পর্যন্ত ঘর থেকে বের হতে পারছে না মানুষ। এদিকে 8 বছরের রেকর্ড ভেঙে অতি তীব্র তাপপ্রবাহের কবলে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গরমের টিকা মাঠে আমরা খেটি খুঁটি খাওয়াতে, মাঠে কাজ করা খুব কষ্ট। মাঠে যেমন আজ যখন শহরে আসলাম, শহরে দেখি শহরেও তো সেই একই অবস্থা। গরমের জন্য ছুটতে পারছি না, অতিরঞ্জিত গরম। কুষ্টিয়া, যশোর, ঈশ্বরদী অঞ্চলে এবছরও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, 41 ডিগ্রির উপরে এসব এলাকার তাপমাত্রা। বেকায়দায় দিনমজুর খেটে খাওয়া মানুশগুলো গলামলা শুকা যাচ্ছে, ঠিক মতন রোদে দাঁড়াতে পারছি না। কেন্দ্র বেশি এই গরমের লাগে, রোদের ভেতরে ধরুন কষ্ট করতে হয়। গরিব মানুষ না কষ্ট না করলে ধরুন বিহারে ব্যাস না ব্যাস তো সমস্যা। আগামী 17 এপ্রিল বৃষ্টি না হলে এই তাপদাহ চলবে 20-22 তারিখ পর্যন্ত, বলছে আবহাওয়া অফিস। তাপদাহ চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঈশ্বরদী, নাটোর মাটোর দিয়ে রাজশাহী মাসায় এই বেলতে বেশি আছে। এখনো 20-22 তারিখ পর্যন্ত এরকম অব্যাহত থাকবে, এইরকম লম্বা সময়ের আগে এরকম আমরা দেখিনি। এই তীব্র তাপপ্রবাহে রোদ এড়িয়ে চলতে এবং বেশি করে পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।